হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি ক্লাস ইউকেজির আমার প্রথম বাংলা পড়া এই বইটা থেকে পড়াবো। তো ইউকেজি স্টুডেন্টরা, তোমরা তোমাদের আমার প্রথম বাংলা পড়া এই বইটা বের করো। পেজ নাম্বার 34। আজকে আমরা কি শিখবো বলো তো? আজকে আমরা শিখবো ওকার যোগে বাক্য গঠন। এটা হচ্ছে ও, ও হয়ে গেল ওকার। এই চিহ্নটাকে বলা হয় ওকার চিহ্ন। ক প্লাস ও হয়ে গেল কয়ে ওকার কো। তাহলে ক প্লাস ও কি হয়ে গেল? কয়ে ওকার কো। এবার দেখো কি আছে, নিজে নিজে পড়ো। কলকাতা খুব বড় শহর। জোব চার্নক নামে এক ইংরেজ বণিক কলকাতা শহর গড়ে তোলেন, তবে কলকাতা নামটা আরো পুরনো। কলকাতার লাল দিঘি খুব বড় দিঘি ছিল। এই দিঘির চারপাশে অনেক অফিস আদালত। শহরের সবচেয়ে বড় ডাকঘরটি লাল দিঘির পাড়ে। কলকাতায় নানা রকম যানবাহন চলে। কলকাতার চারদিক আলোয় ঝলমল করে। কলকাতার যানজট কমাবার জন্য অনেক উড়াল পুল আছে। তাছাড়া আছে পাতাল রেল। পাতাল রেল শহরের মাটির নিচ দিয়ে চলে। আর আছে চিড়িয়াখানা, জাদুঘর, আরো কত কি। কলকাতা আমাদের কাছে বড় আদরের শহর। এখানে দেখো একটা পিকচার দেওয়া আছে, এই পিকচারটা হচ্ছে কলকাতা শহরের পিকচার। এবার চলে যাও পেজ নাম্বার 35-এ। এখানে কিছু এক্সারসাইজ আছে। এক নম্বরে আছে পাঠ থেকে ওকার যুক্ত 6টি শব্দ বেছে নিয়ে লেখো। এই পাঠ থেকে ওকার যুক্ত 6টি শব্দ বেছে নিয়ে লিখতে হবে। প্রথমে দেখো আছে কলকাতা, আমি লিখেছি কলকাতা। তারপর আছে বড়, লিখেছি বড়। তারপর লিখেছি তোলেন, আরো, পুরনো, আলোয়। এই সবগুলো এই পাঠে আছে, এখান থেকে নিয়ে তোমরা লিখবে ওকারযুক্ত শব্দ। দুই নম্বরে আছে নিচের ফাঁকা ঘরে ওকারযুক্ত বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। ক নম্বরে আছে প্রথম ঘরটা ফাঁকা, তারপর আছে ল, তারপর কয়ে আকার কা, আর তয়ে আকার তা। তাহলে বলো তো এখানে কি বসবে? এখানে বসবে কয়ে ওকার। তাহলে এই ওয়ার্ডটা কি হয়ে গেল? কলকাতা। খ নম্বরে দেখো প্রথমে আছে ব, তারপরের ঘরটা ফাঁকা। তাহলে এখানে কি বসবে বলো তো? এখানে বসবে ডয় বিনারয় ওকার। হয়ে গেল বড়। গ নম্বরে প্রথমে আছে পয়ে রস্যুকার পু, তারপরে দুটো ঘর ফাঁকা। তাহলে এখানে বসবে বয়সিনারয় ওকার, আর তারপরের ঘরে বসবে দন্তান্নয় ওকার। হয়ে গেল পুরনো। ঘ নম্বরে কি আছে দেখো, প্রথমে সরেয়া, তারপরের ঘরটা ফাঁকা। তাহলে এখানে কি বসবে বলো তো? এখানে বসবে বয়সিনারায় ওকার। এটা হয়ে গেল আরো। উম নম্বরে আছে প্রথমে সরেয়া, তারপরের ঘরটা ফাঁকা, তারপর অন্তস্থ। তাহলে এখানে বসবে লয়ে ওকার। ওয়ার্ডটা হয়ে গেল আলোয়ে। চ নম্বরে প্রথম ঘরটা ফাঁকা, তারপর লয়ে একার, তারপর দন্তান্ন। এখানে প্রথম ঘরে বসবে তয়ে ওকার। এখানে আছে তয়ে ওকার। হয়ে গেল তোলেন। তিন নম্বরে আছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো।
ক নাম্বারে আছে কি দেখো, প্রথমে ডয় বিনারয় ওকার, তারপর ব। এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে প্রথমে কোনটা বসবে বলো তো? প্রথমে বসবে ব, তারপর বসবে ডয় বিনারয় ওকার। তাহলে ওয়ার্ডটা কি হয়ে গেল? বড়। খ নাম্বারে আছে প্রথমে কয়ে আকার, তারপর ল, তারপর কয়ে ওকার, তারপর তয়ে আকার তা। এটাকে সাজিয়ে লিখলে কি হবে বলো তো? প্রথমে বসবে কয়ে ওকার, কো, তারপর বসবে ল, হয়ে গেল কোল, তারপর বসবে কয়ে আকার কা, লাস্টে বসবে তয়ে আকার তা, হয়ে গেল কলকাতা। গ নাম্বারে আছে প্রথমে বয়সিনারয় ওকার, তারপর সরেয়া। এটাকে সাজিয়ে লিখলে প্রথমে বসবে সরেয়া, তারপর বয়সিনারয় ওকার, হয়ে গেল আরো। ঘ নাম্বারে আছে প্রথমে দন্তান্ন, তারপর লয়ে একার, তারপর তয়ে ওকার। এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে প্রথমে বসবে তয়ে ওকার, তয়ে ওকার তো, তারপর বসবে লয়ে একার, তারপর বসবে দন্তান্ন, হয়ে গেল তোলেন। উম নাম্বারে প্রথমে আছে অন্তস্থ, তারপর আছে লয়ে ওকার, তারপর আছে সরেয়া। এটাকে যদি আমি সাজিয়ে লিখি প্রথমে বসবে সরেয়া, তারপর লয়ে ওকার লো, তারপর হবে অন্তস্থ, হয়ে গেল আলোয়ে। চ নাম্বারে আছে প্রথমে বয়সিনারয় ওকার, তারপর পয়রস্যুকার, তারপর দন্তান্নয় ওকার। এটাকে যদি আমি সাজিয়ে লিখি প্রথমে কোনটা বসবে বলো তো? প্রথমে বসবে পয়রস্যুকার, তারপর বয়সিনারয় ওকার, তারপর বসবে দন্তান্নয় ওকার, হয়ে গেল পুরনো। এবার দেখো চার নাম্বারে কি আছে, পাঠ থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক নাম্বারে আছে খুব বড় শহরটির নাম কি? এই যে বড় শহরটা দেখছো, এই বড় শহরটার নাম কি? অ্যান্সারটা হবে কলকাতা। খ নাম্বারে আছে কোন ইংরেজ বণিক কলকাতা শহর গড়ে তোলেন? অ্যান্সারটা হবে জোক চাণক্য। গ নাম্বারে আছে কলকাতার খুব বড় দিঘিটির নাম কি? এর নাম হচ্ছে লাল দিঘি। ঘ নাম্বারে আছে কলকাতার যানজট কমাবার জন্য কি করা হয়েছে? উড়ালপুল ও পাতাল রেলের ব্যবস্থা করা হয়েছে, তাই তো? তাহলে অ্যান্সারটা হবে উড়ালপুল ও পাতাল রেল। উম নাম্বারে আছে শহরের মাটির নিচ দিয়ে কোন রেল চলে? বলো তো কোন রেল চলে মাটির নিচ দিয়ে? পাতাল রেল, অ্যান্সারটা হবে পাতাল রেল। চ নাম্বারে আছে কলকাতার চারিদিক কিসে ঝলমল করে? অ্যান্সারটা হবে আলোয়, আলোয় ঝলমল করে। তাহলে আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে। স্টে হোম, স্টে সেফ, থ্যাংক ইউ।